গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার ফিরে এলাম এখানে। দেখো, আজকে মামার বাড়িতে হবে বিরিয়ানি পার্টি, তো আজকে চিকেন বিরিয়ানি ফিরছে, আবার নতুন করে বানাচ্ছি। তো আমি বলেছিলাম না, আমি এক এক সময় এক এক রকম প্রসেস ইউজ করি, তো আজকে আবার একটা অন্য প্রসেসে ইউজ করলাম, মানে কিছুটা ওই রকম, আবার কিছুটা নিজে যেরকম মনে হলো সেরকম। তো এখানে দেখো, বিরিয়ানি মানে সব রেডি রেডি করা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। এখানে আছে জাফরান দুধে মানে ভিজিয়ে রাখা, আমুল দুধে ভিজিয়ে রাখা জাফরান, আর আছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এটা বিরিয়ানি মিক্স মশলা আমি যেটা বানাই বাড়িতে, আর আছে ইলিশ মাছ, সেটা ইলিশ মাছ ভাপে হবে। এখানে দেখো আমার বর চিকেন রান্না করছে আর আমি এখানে ভাতের জল বসিয়েছি। তো আজকে হবে ইলিশ মাছ, মা ওদের জন্য, মানে আমার শাশুড়ি আর আমার দিদা শাশুড়ি। আর এখানে তো যেরকম বেরেস্তা, যেরকম রোগান, যেরকম রাখি আমি আর কি বিরিয়ানির বানানোর জন্য, সেগুলো রেখেছি। আর লেবু রেখেছি, ভাত নামানোর সময় লেবু দেবো আর লেবুর রস দেবো। আর এখানে আছে চিনি, 1 কাপ চিনি দিয়ে দেবো নামানোর সময়। তো ইলিশ মাছের জন্য সাইডে মশলা করে রাখা হয়েছে, মানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ রান্না হবে। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে ইলিশ মাছ। তো এখন ভাতের হাঁড়ি টাড়ি, মানে আমি সেগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু এই যে এই হাঁড়িটাই হবে, এটা নতুন হাঁড়ি আনা হয়েছে আমাদের, মানে বিরিয়ানি বানানোর জন্য। তো এই হাঁড়িটাই রান্না হবে। কালকে আমার বর আমাকে ভোলা মাছ ভেন্ডি ভাতে ভাত রান্না করে খাইয়েছে। আকসির শরীরটা একটু খারাপ, আকসির শরীরটা খারাপ, আকসি একটু সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বর মতো ভাব ভাব লাগছে। পাবি কি করে? তোর মুখে তো স্বাদ নেই, তোর ঠান্ডা লেগেছে, স্বাদ পাবি কোথা থেকে? তোর মুখে তো স্বাদ নেই। মর্নিং, অনেক খাবার, সানডেতে ফিরে এলাম। আজকে হচ্ছে সানডে, তো আজকে মামা বাড়িতে নিমন্ত্রণ, আর আজকে বানালাম চিকেন বিরিয়ানি, আর অঞ্জন বানালো ধনিয়া চিকেনের মতো বানিয়েছে। তো হাঁপিয়ে গেছি সকাল থেকে, এখন বাজে দুপুর 2:45। আমরা সবাই এখানে খেতে বসেছি। এই যে মামার বাড়িতে এখানে রান্না বান্না হলো, এখানে আমাদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে রোববার, তো এখন আমি তো খাবো না, তারা যেহেতু ডায়েট বাইটে আছি তো ওই জন্য খাচ্ছি না। তো এখন এরা জোর করে করেছে, খেতেই হবে, খেতেই হবে, না খেলে হবে না। তাই আজকের জন্য খাচ্ছি। দুপুরের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, তোর গাড়ি চাল্লা কোলা কিনছে, আর কোলা ছোট গাড়ি চাল্লা চাবি, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাপে। আলকি মারা খেয়েছে ইলিশ, মানে মা আর দিদা খেয়েছে ইলিশ মাছ ভাপে, থোর ছেচকি, চাল কুমড়ো শাক কাঁঠালের দানা দিয়ে, এগুলো হচ্ছে মারা খেয়েছে, মানে মা আর দিদা খেয়েছে। আর আমরা খাচ্ছি চিকেন বিরিয়ানি আর চিকেন মশলা। বাইরে দেখো কি জোরে বৃষ্টি নেমে। তো এখানে দেখো মামা আমার বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস সবাইকে খাওয়ালো। তো আজকে এইখানেই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে হচ্ছে সোমবার, আর সকাল থেকে দেখো এখন সবে চাল ভিজালাম। এই যে চাল ভিজিয়েছি, এখন রান্না করব। মার আজকে চোখ অপারেশন হবে গেছে, ছানি অপারেশন। বৃষ্টি নেমেছে, আমার বাইরে জামা কাপড় আমি একটু তুলে এখনই আসছি। তো আমি চলে এসেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন আমি বসিয়েছি কাঠি সিদ্ধ, কাঠি রান্না করব আজকে। আর মা গেল চোখ অপারেশন করতে, অঞ্জন নিয়ে গেছে। এখন আমি আমার মেয়ে স্কুলে গেল, সামনে সোমবার থেকে আসলো পরীক্ষা, তো ইউনিট 1 হবে। তো এখন আমি এখানে সবজি নিয়েছি, আমার জন্য সবজি করবো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নেমে গেল বর্ষা কলকাতায়। হ্যাঁ, মানে কলকাতায় তো হচ্ছিল, আমাদের এখানে হচ্ছিল না অনেকদিন ধরে, টপি টপি জায়গা জায়গা তো হতাই, মনে হয় ভয় করে না বৃষ্টি বৃষ্টি। যাই হোক, এখন এখানে কাঠি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশ হবে, আর হবে আমার সবজি হবে একটা, মানে গাজর টাজর বিনস টিনস এসব দিয়ে একটা সবজি করব, আর করব ডাল, আমার মেয়ের ডাল না হলে চলবে না,
আর করব সয়াবিন আলু পটল দিয়ে উত্তপম। ব্যাস আমার স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। আমি একবার এই স্নান পুজো করে সকালবেলা তারপরেই মেয়েকে দিয়ে স্কুলের সব খাবার টাবার করে মেয়েকে একবার খাইয়ে দাইয়ে টিফিন টিফিন করে স্কুলে পৌঁছে দিয়ে এসে আবার এখন রান্না করছি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এই রকমই জীবন, কিছু করার নেই, এইরকমই আমাদের সংসার, এটাই আমাদের জীবন, এটাই আমাদের সব কিছু। হ্যাঁ, তো কি আর করা যাবে বলো, জীবনে যেটা আছে সেটা হাসি মুখে মেনে নিতে হয়। এর মধ্যে এরপরে মানে এর বিকল্প কিছু হয় না। জীবনে যেইটা আসছে সেটা হাসি মুখে মেনে নাও, দেখবে জীবনের প্রত্যেকটা অধ্যায় দেখবে ভালো লাগছে, অতিষ্ঠ হবে না জীবন নিয়ে। ভগবান জীবনটা জন্মটা আমাদের একবার দেয়, তাই না? তো সেটা আমরা সেইভাবেই, আমার মতে যে আমি যে জায়গায় আছি আমার মনে হয় আমি এই জায়গায় ভালো আছি, সুখে আছি, খুশি আছি, এটাই জীবনের কথা। জীবনের মূল মন্ত্র হচ্ছে এটা, সংসার ক্ষেত্রে এটা জীবনের মূল মন্ত্র, আর এটাই এটাই আমি মনে করি। তো এটাই আমি তোমাদের বললাম। এটা থাকলে কী হবে যে জীবনে কোনো দিন কোনো জায়গায় কষ্ট পেতে হয় না। আমি মনে করি আমি যে জায়গায় আছি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আর এগুলো বলারও একটা কারণ আছে, কারণটা এইটাই যে অনেকে না অনেকে অনেক রকম কথা, যখন আমার বিয়ে হয়েছিল তো আমি সেই পুরোনো কথাগুলি এখনও ভুলতে পারি না, জানো তো, পুরোনো কথাগুলি ভুলতে পারি না, ভোলার চেষ্টা করি। মনে ব্যথা লেগেছে তো সবসাইকে আর সেটা কোনো দিন যায়। তো অনেকে অনেক কিছু, অনেক কথা, অনেক কিছু বলেছিল যখন আমি ডিসিশান নিয়েছিলাম যে আমি অঞ্জলিকে বিয়ে করবো, আমার জীবন সঙ্গী হবে, ওকে বেছে নিয়েছিলাম। তো অনেকে অনেক কথা বলেছিল। তো সে আজকের গেটে দাঁড়িয়ে আমি সেই গেটে হয়তো আমি জানতাম না যে আমি কী জায়গায় থাকবো বা কতটা ভালো থাকবো। আজকের গেটে দাঁড়িয়ে আমি এইটা বলছি যে আমি হ্যাপি, সব কিছু দিয়ে আমি হ্যাপি। আমার হাজবেন্ড আমাকে খুব বোঝে, আমার ভালো লাগা কোনটা খারাপ লাগা সব কিছু নিয়ে সব বোঝে। আমার দুঃখ মানে আমার যেটা দুঃখ কষ্ট এবং আমাকে প্যাম্পার করে, আমার শরীর খারাপ হলে নিজে রান্না করে, আমাকে পরশু দিন আমার খুব শরীর খারাপ হয়েছিল, রান্না করে আমাকে খাওয়ালো সমস্ত কিছু। তো আমার হাজবেন্ড আমাকে খুব প্যাম্পার করে, আমার মেয়ে আমাকে খুব প্যাম্পার করে, আমার মেয়েকে আমি যেটা বলবো সেটাই, মাম্মাম যেটা বলবে মাম্মাম ঠিক বলছে, মাম্মাম ভুল বললেও মাম্মাম ঠিক, এটা হচ্ছে আমার মেয়ের কথা এখনও অবধি এইটা। পরে কী হবে সেটা পরের কথা, ভবিষ্যৎ কথা আমরা কেউই জানি না যে কে কোথায় যাবো বা কী বৃত্তান্ত। এখনও অবধি বললে মাম্মাম যেটা বলবে সেটাই রাইট। এটা আমার শাশুড়ির তো তুলনাই হয় না, শাশুড়ি আমার মাই বেস্ট ফ্রেন্ড। আর মা বাবা ভাই তো অবশ্যই আছে, সে তো আমাকে ভালোবাসে, তার সন্তান আমি, তাদের রক্ত আমি, তার আমার দাদা আর আমার রক্ত এক, তো সেইটা আলাদা কথা। আর আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন অনেকে অনেক কথা বলেছিল ঠিকই, কিন্তু এখন তারাই বলে, জানো তো, এখন তারাই বলে যে সত্যি আমরা হয়তো দেখে দিলেও অঞ্জনের মতো ফ্যামিলি, অঞ্জনের বাবা মা যেমন ছিল বা অঞ্জনের অঞ্জন যেরকম ছেলে এরকম হয়তো আমরা খুঁজে পেতাম না, তারাই বলে। তো আজকে যেতে দাঁড়িয়ে আমি দিদি নম্বর ওয়ান অডিশন দিতে গেছিলাম করোনার আগে। হ্যাঁ, তখন ওখানেও আমি একই কথাটাই বলেছিলাম, মানে করোনার আগে যখন আমি গেছিলাম, তারপর তো লকডাউন পড়ে গেলো, আমি ডার্ক স্টুডিও অবধি গেছি, ডার্ক স্টুডিওতে দেখা হয়েছিল, ওখানে গিয়ে লাস্ট মানে ইন্টারভিউ দিয়ে এসেছি, কিন্তু তারপরে আর লকডাউন পড়ে গেছে আর তারা হয়তো ডাকেনি সেই কারণে। তো যাই হোক, তো সেখানেও আমি এই একই কথা বলেছি। তো আজকে ডেটে দাঁড়িয়ে আমি সেই ডেটে দাঁড়িয়ে জানতাম না যে আমি কোথায় থাকবো। আজকের ডেটে দাঁড়িয়ে আমার ননদের তুলনাই হয় না, আমার ননদ ইজ দ্য বেস্ট 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 ননদ, এইরকম ননদ মানুষ মানুষ পায় না, এরকম ননদ, ননদ হচ্ছে বেস্ট, মানে আমার ননদ কম ননদ কম, ও আমার দিদি, আমরা দুই বোনের মতো, মানে আমি আমার কোনো ভাষায় প্রকাশ করার নেই, আসলে তোমরা দেখতেই পাবে আমার ননদ হচ্ছে সেই ননদ, এরকম ননদ লোকে ভাগ্য করে দিতে হয়। তো আমি সেটাই বললাম যে একটা ডেটে দাঁড়িয়ে সবাই অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলছি যে হ্যাঁ আমি খুব হ্যাপি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার ফ্যামিলি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ননদ, সবাই সবাই সবাইকে নিয়ে আমি খুব সুখী। আমাকে সবাই ভীষণ ভালোবাসে, শুধু মানে আমার শ্বশুরবাড়ি না,
শ্বশুর বাড়ি সবাই তো ভালোবাসেই, আর আমার মামা শ্বশুরের বাড়িরও মানে মামি টামি দেখো যে, তারপরে মাসি শাশুড়িরা সবাই আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো সেটাই আমি এখন আমার মা বাবা ওরা সবাই বলে এই একই কথাই, যে হয়তো আমরা রেখে দিলেও এরকম হতো না, ফ্যামিলিও এরকম পেতাম না, অন্য যতটা ভালো ছিল এরকমটা পেতাম না। সত্যি আমি আজকে যেতে দাঁড়িয়ে আমি নিজের মনে স্যাটিসফাই যে আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি, কি তাই না? আর একটা কথা জানবে, জীবনে যদি সৎ থাকো না কেউ মারতে পারবে না, জীবনে সৎ থাকতে হবে। যার ডিসিশন নেবে, মন খুলে ডিসিশন নেবে। আজকে আমার মা আর আমার শাশুড়ি মা কখনোই আলাদা না, হয়তো আমার মা আমাকে জন্ম দিয়েছে, শাশুড়ি হয়তো আমাকে জন্ম দেয়নি, কিন্তু তারও আমি নেই, আর সেটা উভয় পক্ষেই মানতে হয়। এটাই হচ্ছে কথা, এক অ্যাডজাস্টমেন্ট একতরফা হয় না কখনো, উভয় পক্ষে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিন্তু হয়তো উনি অ্যাডজাস্টমেন্ট করেছে, আমি অ্যাডজাস্টমেন্ট করেছি, সেই জন্যই এটা হয়েছে, এই রিলেশনটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে উনি আমার বান্ধবী। আমার হাজবেন্ডের থেকে বেশি আমি আমার শাশুড়ির সঙ্গে বলি, তোমরা তো দেখোই আমার ব্লগে। তো অনেক কথা বলে ফেললাম আজকে, একটু অন্যরকম বলেছিলাম, তাই তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করলাম, কিছু মাইন্ড করো না। তো সেটাই বলছি যে জীবনে সবসময় সৎ থাকবে, জানো তো, একদম মানে সৎ থাকবে মানুষের জন্য, মানুষের ভালো হওয়ার চেষ্টা করবে, নিজের সাথে সবসময় ভালো হবে। আমি তো ভগবানের কাছে সবসময় বলি, পৃথিবীবাসী যারা যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থাকে, সবাই সুখী থাক, সবাই ভালো থাক, আমার সেটাই ভালো লাগে, জানো। কেউ খারাপ আছে এটা এইটা আমার দুঃখ হয়, আমি তখন আমার নিজের কথা ভাবি না, আমি তার কথা চিন্তা করি, সত্যি এত কষ্ট। আমি কিন্তু আমার মানুষের লাইফে সমস্যা থাকবে না এমন কোনো কথা নেই, লাইফ মানেই জীবন মানেই সমস্যা, সমস্যা তো থাকবে, প্রবলেম ফেস করতেই হবে, সে যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো জায়গা দিয়েই হোক, কোনো যে কোনো ক্ষেত্রেই হোক, প্রবলেম ফেস করতেই হবে। প্রবলেম না থাকলে তার সলিউশন নেই, আর প্রবলেম না থাকলে লাইফ কিছুই, প্রবলেম থাকবেই, কিন্তু তার মধ্যে থেকে প্রবলেমটাকে মানে জাস্ট হাঁটিয়ে দিয়ে নিজেদের ভালো থাকতে হবে, মনটা ফ্রেশ রাখতে হবে, ভালো সবার জন্য ভালো চিন্তা করতে হবে, তো নিজের সাথে ভালো থাকবে, আমি এটাই বলি। তো আমি যেটা ডিসিশন নিয়েছিলাম, আমি আজকে যেতে দাঁড়িয়ে বলছি আমি ঠিক ডিসিশন নিয়েছি, আমি কোনো ভুল ডিসিশন নিই। তো সন্ধে হয়ে গেছে, এখানে আমরা চা নিয়ে বসেছি, আর অঞ্জন এনেছিল সিঙ্গারা। তো মা চোখ অপারেশন করতে গেছিল, এই যে অপারেশন করে চলে এসছে, এখন তো রাত হয়ে গেছে, তো আমি সারাদিনে আর সময় পাইনি, খুব ব্যস্ত, এসছে বিকেলেই, সন্ধ্যেবেলার মধ্যে চলে এসছে, এখন এই যে চোখ অপারেশন করেছে তাই তোমাদেরকে দেখালাম। তো আমি খুব ব্যস্ত ছিলাম ওই কারণে আর তোমাদেরকে। তো এখন আকশিকে একটু পড়তে বসিয়েছি, ওর এক্সাম আছে সামনে, মানে এই সপ্তাহ থেকেই এক্সাম শুরু হয়ে যাবে, তো ওকে একটু স্যার পরীক্ষা নেন, বাড়ির স্যার, তারপরে স্কুলের স্যাররা, কিন্তু তারপরেও আমাকে আমার একটু দরকার না, আমি দেখছি যে কেমন কী পড়াশোনা করে, তো সেই কারণে আমি নিয়ে বসেছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছে, তো আমি ওই জন্য আর ভিডিওটা বেশি লম্বা করলাম না, তো অনেকটা লং করলাম না, তো এইখানেই এন্ড করে দিচ্ছি। সকালে উঠতে হবে এখন থেকে কাজ, আরও এমনিও মার চোখ অপারেশন হচ্ছে, আমি একটু ব্যস্তই থাকবো। তো ঠিক আছে, চলো আজকে তাহলে ব্লগ এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটাই কথা, লাইক সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আর কি কেমন লাগলো, বাকি বৃত্তান্ত কমেন্ট করে কিন্তু, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, আজকের জন্য এখানেই দেখা লাস্ট হচ্ছে, আবার নতুন করেও একটা ব্লগে দেখা হবে, আজকের জন্য এখানেই এন্ড করছি।